নিয়ে কথা বলবো। ফেসবুক নামক সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে আমরা প্রতিদিন কতটা সময় ব্যয় করি, আপনি চাইলে সেই হিসাবটি আপনি বের করে নিতে পারবেন। চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুক অ্যাপসটি ওপেন করলাম, করার পর দেখুন এখানে পাশে যে সেটিংসের যে আইকনটি আছে এটিতে ক্লিক করলাম। করার পর নিচের দিকে এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে একটি অপশন দেখাচ্ছে ইউর টাইম অন ফেসবুক, এটিতে ক্লিক করলাম। করার পর দেখুন ফেসবুক এখানে একটি অপশন রেখেছে সি ইউর টাইম, অর্থাৎ আমি কতটা সময় ফেসবুকে ব্যয় করি সেই টাইমের হিসাবটা এভাবে দেওয়া থাকে। তো আপনি চাইলে প্রতি এক সপ্তাহের হিসাব এখান থেকে নিতে পারেন। এই যে এখানে আমরা যেই দিনের হিসাবটা চাই সেখানে ওই আইকনটিতে এখানে ক্লিক করব, করে একটু ধরে রাখলে এখানে দেখাচ্ছে 24 নভেম্বর টিউজডে সেদিন 1 ঘন্টা 41 মিনিট আমি ফেসবুকে লাইভ ছিলাম। তো এরকম আমরা চাইলে আমাদের প্রতিদিনকার হিসাবগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এখন দেখুন এই সময়টা আমরা কিভাবে ব্যয় করেছি সেটার নিচে একটি অপশন আছে দেখার জন্য, সি অ্যাক্টিভ ব্লগ, এখানে ক্লিক করি। এখানে দেখাচ্ছে কার পোস্টে আমি লাইক দিয়েছি এবং কমেন্ট করেছি, সবই এখানে দেখাচ্ছে। তো এখান থেকে বের করা যাচ্ছে যে আমরা কিভাবে ফেসবুকে সময়গুলো এক্সপেন্ড করি। এখানে আরেকটি বিষয় দেওয়া আছে যে এই ব্যয়কৃত সময়ের মধ্যে আমরা দিনের বেলায় কতক্ষণ ছিলাম, রাতের বেলায় কতক্ষণ ছিলাম। তাইলে একটু পাশের দিকে এইভাবে স্লাইড করার পর এখানে দেখাচ্ছে যে দুইটা কালার, 6 AM to 10 PM, আর একটা 10 PM to 6 AM, অর্থাৎ রাতে আমরা কতক্ষণ সময় ফেসবুকে থাকছি এবং দিনের বেলায় কতটা সময় ব্যয় করছি। তাহলে এখান থেকে আরও একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাদের সময়গুলো আমরা কিভাবে ফেসবুকে ব্যয় করছি। এরপর আবার পাশের দিকে আমরা স্লাইড করি। এখন দেখুন ফেসবুকে ব্যয়কৃত সময়ের মধ্যে কতবার আমি রাতের বেলায় লগ ইন করেছি, কতবার দিনের বেলায় লগ ইন করেছি তারও একটি হিসাব এখানে দেখাচ্ছে। 22 নভেম্বর সানডে 80 টাইমস আমি ভিজিট করেছি। তো এখানে দিনের বেলায় কতবার, রাতের বেলায় কতবার, সেই অপশনটিও আমরা বের করতে পারি। আপনি এখান থেকে দেখে বুঝতে পারবেন যে ফেসবুকে আপনার কতটা সময় ব্যয় হচ্ছে। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।